না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। গেল সোমবার ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। তার পরিবার নিশ্চিত করেছে যে তিনি বয়সজনিত কারণে মারা গেছেন। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। 1951 সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন এই সুন্দরী। সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হাকানসন মিস ওয়ার্ল্ড উত্তরাধিকারের সূচনা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অফিসিয়াল পেজে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়। অফিসিয়াল সেই পোস্টে লেখা হয়েছে, আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালোবাসা প্রেরণ করছি এবং আমরা প্রার্থনা করছি। কিকির ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে হাস্যরস ও বুদ্ধির মেলবন্ধন বলে উল্লেখ করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। সেই সঙ্গে কিকিকে বর্ণনা করেন বাস্তব, দয়ালু, প্রেমময় এবং মজাদার হিসেবে। ক্রিস অ্যান্ডারসন আরো বলেন, উষ্ণতা ও উদারতার জন্য যারা তার মাকে চিনতেন তারা সবাই তাকে মনে রাখবেন। এদিকে মিস ওয়ার্ল্ডের চেয়ারপারসন জুলিয়া মোরলে তার ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করে বলেন, কিকি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন আর তাই প্রথম মিস ওয়ার্ল্ড হিসেবে ইতিহাসে তার জায়গা হয়। জুলিয়া তার পোস্টে আরো লেখেন, আমরা অনন্তকাল ধরে প্রথম মিস ওয়ার্ল্ড ক্যারোস্টিন হাকানসনের স্মৃতি উদযাপন করব, যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন। কিকির এই চলে যাওয়া মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য একটি যুগের অবসান চিহ্নিত করে, তবে প্রথম বিজয়ী হিসাবে তার উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য চিরস্থায়ী হবে। একজন পথপ্রদর্শক হিসেবে তিনি কেবল ভবিষ্যতের প্রেজেন্ট কুইনদের জন্য মঞ্চ তৈরি করেননি, বরং বিশ্বব্যাপী সাংস্কৃতিক ল্যান্ডস্কেপেও একটি আইকনিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। রুশাসুর, জয় জয় দিন।